মানব দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কিউবা এরই মধ্যে করোনার ঔষধের সফল উন্নতি ঘটিয়েছে। ভয়ঙ্কর এ ভাইরাসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোর তুলনায় দ্রুত এবং শক্তিশালী পদক্ষেপ নিয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কিউবা। করোনায় সফল কিউবার ঔষধ আলফা টুবি কিনছে বহু দেশ। ইন্টারফেরন আলফা টুবি নামে পরিচিত কিউবার এক ঔষধ করোনার মুক্তিতে ব্যাপক কাজ করছে। চীনের চিকিৎসকরা করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে এই ঔষধটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। ফার্মাসিউটিক্যাল সংস্থা বাই কিউবা ফার্মা গ্রুপের সভাপতি এডুয়ার্ডো মার্টিনেজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আলফা টুবি ঔষধ ব্যবহার করে 1,500 বেশি রোগীকে সুস্থ করে তুলেছেন তারা। করোনা রোগ প্রতিরোধের জন্য চীনের জাতীয় সংস্থা কমিশনের নির্বাচিত 30টি ঔষধের মধ্যে অন্যতম এটি। আমাদের হাতে চীনে সংক্রমিত সকল রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিমাণ ঔষধ রয়েছে। ঔষধটির আবিষ্কার হয় কিউবার। চীনের জিলিন প্রদেশে অবস্থিত চ্যাংচুন হেবার বায়োলজিক্যাল টেকনোলজিতে এটির উৎপাদন হয়। জৈব প্রযুক্তিতে দুই সমাজতান্ত্রিক দেশের মধ্যে এক চুক্তির অংশ হিসেবে এটি যৌথ উদ্যোগে উৎপাদিত হচ্ছে। 13 মার্চ এডুয়ার্ডো মার্টিনেজ জানান, কিউবার উৎপাদিত 22টি ঔষধ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। এই ঔষধ কয়েক হাজার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে, তবে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। কিউবার ঔষধ শিল্প হাজার হাজার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে প্রস্তুত। তারা উৎপাদন বৃদ্ধি করার গ্যারান্টিও দিয়েছে। এডুয়ার্ডো মার্টিনেজ জানিয়েছেন, করোনা মোকাবেলার ঔষধ সরবরাহ করার জন্য অনেক দেশই অনুরোধ করছে। আমরা ঔষধ সরবরাহ করব, কারণ আমাদের প্রয়োজনীয় সামর্থ্য রয়েছে। এতে দেশে ঔষধ সংকটে পড়বে না। কিউবার এই ঔষধের কার্যকারিতা জানার পরেই জনপ্রিয় হয়ে যায় ইন্টারফেরন আলফা টুবি। এরপর থেকে সারা বিশ্ব থেকে এই ঔষধ কেনার অর্ডার পেতে শুরু করে কিউবা। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য ল্যাটিন আমেরিকান, ক্যারিবিয়া ও ইউরোপীয় বেশ কয়েকটি দেশ কিউবার কাছ থেকে চিকিৎসা সহায়তার অনুরোধ করেছে। সারা বিশ্বের বিপুল সংখ্যক দেশ থেকে এই ঔষধ বিক্রির অনুরোধ পাওয়ার পরেই এর উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। তিনি আশ্বস্ত করেন, সিআইজিবির হাতে প্রয়োজনীয় পরিমাণ সরবরাহ রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারের চাহিদাও মিটতে পারবে। কিউবা ইন্টারফেরন আলফা টুবি পানামা ও ভেনেজুয়েলাই সহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে পাঠিয়েছে। যাদের ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে তাদের ওপর এই ঔষধ প্রয়োগ করা হচ্ছে। চিকিৎসাকর্মী, পর্যাপ্ত অবকাঠামো ও করোনা ভাইরাস সংক্রমিত লোকেদের চিকিৎসা পরিকল্পনা পাঠিয়ে সহায়তা করার জন্য কিউবাকে অনুরোধ করেছে জ্যামাইকা। সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডা সরকার, এদিকে সবার অনুরোধ রাখতে চলেছে কিউবা। দেশটির ঔষধ শিল্প ইন্টারফেরন আলফা টুবি সহ করোনায় চিকিৎসা করা যায় এমন 22 ধরনের ঔষধের উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে।